রেশনের মাল সময় গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর রেশনের সামগ্রী উদ্ধার করল জলপাইগুড়ি জেলা পুলিশের দুর্নীতি দমন শাখা আটক করা হয়েছে চারটি গাড়ি এবং চারজনকে এদিন ময়নাগুড়ি ওভারব্রিজ সংলগ্ন দোমোহনী মোড়ে এই অভিযান চালানো হয় উদ্ধার হয় প্রচুর রেশনের সামগ্রী এদিন সকালে জলপাইগুড়ি জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার একটি দল গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযানটি চালায় জানা গিয়েছে এই মালগুলি বোলবাড়ি এবং ক্রান্তি থেকে ময়নাগুড়ি হয়ে শিলিগুড়ি পাচার হচ্ছিল পুলিশের কাছে আগাম খবর ছিল একত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রচুর পরিমাণে রেশন সামগ্রী পাচার হবে সেই মতো ওভারব্রিজ সংলগ্ন দোমোহনী মোড়ে ঘাটিগারে পুলিশ বেশ কয়েকটি ছোট গাড়ি ও টোটোতে চেপে মাল পাচারের চেষ্টা হচ্ছিল পুলিশ সে সময় ওই সামগ্রীগুলি উদ্ধার করে আটক করা হয় চারজনকে জলপাইগুড়ি জেলা দুর্নীতি দমন শাখার আধিকারিক মৃদুল দত্তের নেতৃত্বে চলে অভিযান মৃদুল বাবু জানান খবর ছিল যে রেশনের কিছু আটা গম যাচ্ছে আমি ওই আপনার ময়নাগাই ডুমনি মোড়ে ওভারব্রিজের ওখানে এম্বুস করি তারপরে গাড়িগুলো পাই আনি দেখি ওদের কাছে টাকা ইয়া চাই কাগজপত্র চাই ও ঠিকও দেখাতে পারে না ওগুলো সিজ করলাম কেস হবে ছোটো গাড়ি একটা ইয়া হন কি কী বলে এটাকে ভুটভুটি একটা আর একটা টোটো আছে